গতকাল যে রায় হয়েছে হাইকোর্টে, একটি হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল মাস্টার মাহমুদ টুকু এবং আমাদের চেয়ারপার্সনের উপদেষ্টা ঢাকা মহানগরের উত্তরের আহ্বায়ক এবং প্রখ্যাত ছাত্রনেতা 90-এর গণ অভ্যুত্থানের অন্যতম নেতা আমানুল্লাহ আমান সাহেব এবং তার স্ত্রীর কে সাজা দেওয়া হয়েছে। ডিটেলসটা উকিল সাহেবরা বলবেন, আমাদের বিজ্ঞ আইনজীবীর এখানে আছেন তারা বলবেন, আমি শুধু যে বিষয়টাতে আপনি গুরুত্ব দিতে চাই আপনাদের কাছে তা হচ্ছে যে এটা হচ্ছে তাদের ওই আপনার মৃত্যুর যখন ঘনিয়ে আসে, যখন আর কোন আশা থাকে না, তখন অনেকেই চেষ্টা করেন যে কোন রকমে কোনো কিছু ধরে যদি টিকে থাকা যায়। আজকে এই যে রায়, এই রায় হচ্ছে তাদের সেই যে পরিকল্পনা যে রাজনীতিকে একেবারে তিরোহিত করা, বিরাজনীতিকরণ করা, রাজনীতিবিদদেরকে রাজনীতি মারতে একদম দূরে সরিয়ে দেওয়া, সরিয়ে আবার যদি ওইভাবে এককভাবে আগের মতো করে যদি পার পেয়ে যাওয়া যায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই যে ভয়াবহ যে পরিকল্পনা নিয়ে তারা মাথায় নেমেছে, এর আগেও আমরা দু একবার আপনাদের বলেছি কথাগুলো, যে আমাদের কানে এসেছে যে প্রায় 1350 মামলা আপনার চিহ্নিত করা হয়েছে, যে মামলাগুলো নির্বাচনের পূর্বেই তার শুনানি টুনানি সব শেষ করে সাজা দিয়ে দেওয়া হবে, তার সবগুলোই হচ্ছে রাজনৈতিক মামলা। প্রত্যেকটি মামলার আসামি হচ্ছেন বিএনপির বিরোধী দলের তাদের শীর্ষ নেতারাই এর মধ্যে রয়েছে। অত্যন্ত চমৎকার উদ্দেশ্য, এদেরকে যদি মামলায় আটক করে ফেলা যায়, সাজা দিয়ে দেওয়া যায়, তাহলে তাদের সেই কথা মতো যে সংবিধান অনুযায়ী এরা তো নির্বাচন করতে পারবে না, সব সময় সেই সংবিধানের উল্লেখই তারা করছে যে সংবিধান তারা তৈরি করেছে 1972 সালে। সেই সংবিধান থেকে সংবিধান পরবর্তীকালে জনগণের যেটু অ্যামেন্ডমেন্ট হয়েছে সব বাদ দিয়ে তারা নিজেরা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য যে সংবিধানকে কাটা ছেঁড়া করে তাদের মতো করে নিয়েছে, সেই সংবিধান অনুযায়ী তারা একা একা খেলার মাঠে খেলবেন আর আপনার গোল দিয়ে যাবেন, একেবারে যেটাকে আমরা বলি যে আপনার একেবারে প্রতিপক্ষ কেউ থাকবে না, ওই লক্ষ্যে তারা যাচ্ছে। বন্ধুগণ, আপনারা দেখেছেন যে কালকে যে দুটো মামলা রায় হয়েছে, একটি হচ্ছে আপনার আমানুল্লাহ আমান সাহেবের, আরেকটি হচ্ছে ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের। ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের মামলাটি ইতিপূর্বে হাইকোর্ট থেকে খারিজ হয়ে গিয়েছিল তার স্ত্রী সহ, অর্থাৎ এই মামলা চলবে না, বাতিল, খারিজ। সেই মামলাকে আবার ফিরে নিয়ে এসেছে এবং সেই মামলায় তাকে এবং তার স্ত্রীকে সাজা দেওয়া হয়েছে, তাকে দেওয়া হয়েছে 9 বছর, তার স্ত্রীকে দেওয়া হয়েছে 3 বছর। অথচ দেখেন একই ধরনের মামলা, একই ধরনের মামলা আওয়ামী লীগের নেতা, আমি বলছি আপনার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ফৌজদারি আপিল নম্বর 3536/2009, দুর্নীতি দমন কমিশন আইনের একই ধারার মামলায় সম্পদের বিবরণীতে সম্পত্তি গোপন করার অভিযোগ রয়েছে, তার নামে আয়ের অজ্ঞাত উৎসের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি এবং তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই মামলায় মোফাজ্জল হোসেন চৌধুরী সাহেবকে এই বেঞ্চ, এই হাইকোর্ট বেঞ্চ, এই বিচারক তিনি খালাস দিয়েছেন। একইভাবে আপনার আমানুল্লাহ আমানতের স্ত্রী মামলা কোন সম্পদ গোপন করার অভিযোগ করা হয় নাই, সম্পদ গোপন করার অভিযোগ করা হয় নাই, সব সম্পদই সম্পদ বিবরণীর সাথে মিল পাওয়া গেছে যা বাদী পক্ষের দুদকের সাক্ষীরাই বলছে, সকল সম্পদ আয়কর রিটার্নে দেখানো এবং ট্যাক্স প্রদান করা আছে, তা সত্ত্বেও আমানুল্লাহ আমান ও তার স্ত্রী মিসেস সাবেরা আমানকে এর সাজা বহাল রাখা হয়েছে। একইভাবে ক্যান্সার রোগী, একই সঙ্গে আপনার
আমাদের ইকবাল হাসান মোহাম্মদ টুকু সাহেবের এই মামলা দায়ের করা হয়েছিল 2007 সালে মার্চ মাসে। মামলা খারিজ করে দেওয়া হয়েছে এই মামলার আপনি এটা 2011-তে হাইকোর্টে প্রথম রায়ে মামলা খারিজ করে দেওয়া হয়। ওই আবার একই ধরনের মামলা মায়া চৌধুরী অর্থাৎ মোফাজ্জল হোসেন চৌধুরী এবং আপনার মখা আলমগীর মহিউদ্দিন খান আলমগীর সাহেব বাহাউদ্দিন নাসিম সাহেব তাদের মামলাগুলো একই ধরনের মামলা দুঃখিত মোহাম্মদ নাসিম দুঃখিত মোহাম্মদ নাসিম একই ধরনের মামলা সেই মামলাগুলো কিন্তু সব খারিজ করে দেওয়া হয়েছে। মজার ব্যাপার হচ্ছে যে 2007 সালে আপনার তথাকথিত আপনার যে মহিউদ্দিন ফখরুদ্দিনের যে সরকার সেই সরকার এসে যে মামলাগুলো দিয়েছিল সেখানে মামলার শেখ হাসিনা থেকে শুরু করে আমরা সকল নেতাদের বিরুদ্ধে মামলা ছিল আমাদেরও দেশন্তী বেগম খালেদা জিয়া সহ কয়েকটা চারটা ছিল ওদের না কয়েকটা মামলা ছিল চারটা মামলা ছিল কয়েকটা মামলা ছিল আওয়ামী লীগের সমস্ত মামলাগুলো খারিজ করা হয়েছে হয় খারিজ হয়েছে নয় বাতিল হয়েছে নয় কোয়াশমেন্টে নিয়ে চলে গেছে কিন্তু বিএনপি একটা মামলাও খারিজ করা হয়নি কারণ মুশকিল এখন তৈরি করা হচ্ছে